এখন প্রশ্ন যে বাবা তো দাড়ি মুচ্ছিল, এই প্রশ্ন একটা কথা হচ্ছে, এই দলিলটা আমি দিই। আচ্ছা এই যে দেহটা, খেয়াল করবেন তীক্ষ্ণ কথা আমার এই কথাগুলো, দেহটা হলো জগতের তৈরি, পিতা ও মাতার রসের তৈরি, কিন্তু রুহের দাড়ি কোথায়? তাহলে যার দাড়ি রাখার দরকার তার তো দাড়ি, দেহ দাড়ি দাড়ি দিয়ে ফকির কা লাকার হুকার না রাখ, লেভাজ তোরে আল্লাহ পাওয়া যায় না। সভ্যতা অর্জন করা, একজন মুর্শিদ নামে ফানা হওয়া, একজন মুর্শিদের প্রতি প্রকৃত ইমান দেওয়া, এটার নাম ওই মমিন হতে যাচ্ছে, এখনো মমিন হয় না। বাবাজি মুর্শিদের কেরামত, পিতা ছেলে দুই আত্মা, শিষ্য গুরু এক আত্মা, শিষ্য গুরু এক আত্মা, গুরু সর্বক্ষণ যেই দিকে ঘুরায় আঁকি সেদিকে আমার মুর্শিদকে যে দেখি, এবং যাহা কিছু জগতে দেখা যায় সব আমার মুর্শিদের রূপ। এইরকম যদি কেউ ভাবতে পারে তাইলে সে মুর্শিদ দ্বারা সার্থক হলো, আর যদি এর চেয়ে একটু কম কিছু ভাবে তাইলে তার মুর্শিদ দ্বারা ব্যর্থতা, মুর্শিদের কোনো কাজেই সে লাগলো। মুর্শিদ রূপে পানা হতে পারলে আগে ইমান ঠিক করতে হবে। এখন এই যে মাথা চুল, এই যে মুখে দাড়ি, হাত হাতের আঙ্গুল, নখ চোখ মুখ পাও সব আমি বলতে পারবো। আমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি যা বললো চাঁদ ধরে ধরে বললো, এটা চুল এটা দাড়ি, তোমার ইমানটা কোথায় এটা আমাকে একটু ধরে দেখাও তো। ইমান যদি তুমি ধরতে চাও একজন কামিল মুর্শিদের কদমে লুটেই যাও, ভক্তের জন্য মুর্শিদ তার ইমান, যে পূর্ণাঙ্গ ইমান যদি কেউ পেতে চায়, সত্যের সন্ধান পেতে চায়, চলে আসো মুর্শিদের চরণ তলায়। তাই আমিরুদ্দিন সাহেব একজন বিখ্যাত লেখক, ওনা বলেছে আমার প্রতি ভালোবাসা তাকে যদি মনে, কদম তলা দিও দেখা যদি মনে পড়ে। কদম তলাটা কোথায়? কদম তলা হলো পায়ের তলা, তাই তোমার চরণ তলে আমাকে দেখো, রাখিও দয়া করে বিনয়, বিনয় বাংলা ভাষা, বিনয়ের সম্রাট বাবা, তাইলে কি বোঝা গেল আধ, যার মধ্যে প্রেম আছে তার মধ্যে বিনয় সৃষ্টি হয়। বাবা একটি কথা বলে দেন, মুরিদ করা যায় না মুরিদ হয়ে যায়, প্রেম করা যায় না প্রেম হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। তো বাবাজি আপনাদের জ্ঞান দেওয়ার মতো না, বাবা আদেশ করলে মুর্শিদের আদেশ মানা এইটাও ভক্তের একটা বিশ্বাস, বিশেষ প্রয়োজন এবং বিশেষ শুভ লক্ষণ। মুর্শিদ যদি আপনাকে দেখে হাসি দেয় তা মনে করলেন আপনি পাপ হইতে মুক্ত হতে পারলেন, মুর্শিদ যদি আপনাকে কোনো আদেশ করে আপনি যদি তা পালন করেন মনে করলেন আপনি আল্লাহর আদেশই পালন করলেন। তাই যদি আল্লাহকে পেতে চান, দেখেন আমরা অবহেলিত মানুষ, ফকিরদের কেউ ভালোবাসে আসলে তারা আমাদের কাছে এসে বসে না, দূরে থেকে সমালোচনা করে আমরা কি করতেছি এবং কি করতে চায় এটা কেউ জানার কোনো ভাব নাই, দূরে থেকে আমাদের সমালোচনা করে কাছে এসো বসো আমরা কি করি, আরে মেয়ে তুমি পাঞ্জাগা না করো আর আমি দাইমি করি, তুমি করো পাঁচত্ব হাজিরা না আর আমি তো 24 ঘন্টাই মৌলার ধ্যান খেয়ালে থাকি। তো বাবাজি আমার অনুরোধ থাকবে মহান মুর্শিদের দরবারে, শেষ করা যায় না, সকলে বাবার কেরামত নিয়ে কথাছেন, আমার জীবনে অনেক কেরামতি আছে, যা ওদিকে আমি যাই না, আমার এক বন্ধু আছে।
ফিরে কবিগ ওনার মহেশ্বর না, একজন বিশাল গায়ক, ওনার বাবাকে ভালোবাসতে। তো ওনার সাথে আমার পালা গান করলো, কবিগ সারা রাত্র গান করলাম। গান করার পরে সকালবেলা বলতেছে, ভাই একটি কথা বলবো। আমি বলেন শোনার কথাটা, যে আপনারা যে দরবারে আসা যাওয়া করেন, আমিও সেই দরবারে গুলাম, কিন্তু আপনার সাথে পরিচয় নেই। তো কেমনে গুলাম হলাম? বাবা সাথে আমার দেখা হলো মুরার বল। তো অনেক বাবা যখন সাধনার জগতের কথা, বাবার তখনকার কথা, তো বাবা সাথে আমার প্রেম। আমি খুব সকালে ঘুম থেকে উঠেই শেভ করতে বসলাম, সাতটা আটটা বাজে, শেভ করতে বসলাম। আমি এক জায়গায় প্রোগ্রামে যাব, এই মুহূর্তে তখন ফোন ফোনের ইয়া হয়েছে, আর বাবার সাথে প্রেম হয়েছে অনেক আগে, তখন ফোন নাই। তো বাবার নাম্বার ওনার কাছে আছে, ওনার নাম্বারও বাবার কাছে আছে, যে কোনো যোগাযোগে বাবা ফোন দিয়ে বলতেছে, মহিম বাবা বেলে কিন্তু খুব ধার, সাবধানে শেভ করি। তো বাবা কোথায়? ঢাকা কেরানীগঞ্জ। আর মহিম কোথায়? হবিগঞ্জ। শেভ করতে বসছে, সেটাও বাবা দেখে। তা নয়, মুর্শিদ এই পৃথিবীকে একটি সরিষা দানা যদি আপনার হাতের তালুতে রাখেন, সরিষা দানাটা দেখেও বাহিরেও আরো দেখবে। একজন কামিল মুর্শিদে মুকাম্মেল, যার কাশ্মী হয়ে গেছে, অন্তর্চক্ষু জাগ্রত হয়ে গেছে, সে সারাটা পৃথিবীকে একটা সরিষার দানার মতো হাতের তালুতে দেখতে পারে। লা মুকামের কথা বললাম, ওইলে ওইদিকে আর যাবো না, আরো সময় আছে, আরো কথা আছে, অনেকজনে বলবে। বাবা যান আদেশ করেছে, আমি তাই কিছু সময় মূল্যবান মহৎ সাধকদের সময় নষ্ট করেছি, তাতে হয়েছে ধন্যবাদ, জীবন কামিয়াবি হয়েছে। আমি মুর্শিদের কি কারণে মরিদ হলাম? আমার তো সব আছে, মুর্শিদেরও সব আছে, আমার থেকে ভিন্ন কোথায়? সে ভিন্ন রূপটুকু আগে দেখতে হবে। আমি তো বলে আসিছিলাম, হে প্রভু আমি জগতে যে তোমারই কাজ করব, আর অন্য কিছু করিব না। আর প্রভু বলেছিল, জিন এবং ইনসান আমি সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্য। তাই আমি প্রতিজ্ঞা দিয়ে আসলাম, এসে আমি এই কথা হারাই ফেলে অন্য কথায় ঢুকলাম। মায়া কামিনী কাঞ্চনে পড়ে, মোহর মধ্যে পড়ে আমি আল্লাহ রাসূল হারিয়ে ফেললাম। আবার ফিরে পেতে হবে সে হারানো দম। কি হারালেন? এবার যদি পাঠাও দয়াল রে, এই ভবের মাঝারে একজন কামেল মুর্শিদ ভজন করা শক্তি দিয়ে। আমি হারিয়ে ফেলেছি সেই দল আমার মুর্শিদ, যারা জগতে এসে মুর্শিদ করতে পারছেন তারা নিশ্চিত হারানো দলকে পেয়ে গেছেন। আপনি হারাদুন, হারালে যে হারানো মানি, সেই মানি করো আপনি মুর্শিদ, মুর্শিদে মোকাম্মেল, মুর্শিদকে পাওয়া মানি আপনার হারানো ধন পেয়েছেন, আর মুর্শিদকে পারা মানি রসুল পেয়েছেন, রসুল পাওয়া মানি আল্লাহ পেয়েছেন। আল্লাহর হাত রসুলের হাত, রসুলের হাত মুর্শিদের হাত, আল্লাহর মর্জি রসুলের মর্জি, রসুলের মর্জি একজন, আশেকের রাসুলের মর্জি তিনজনে একজন, তিনজন একজন। তাতে কোরআনে সূরায়ে নিসার 140 থেকে 50-এর ভিতরে পুরা ফয়সালা দেওয়া আছে, কখনো তিনজনকে আলাদা করে দেখা যাবে না। আর যারা আলাদা করে দেখেই তারা ফাসক, তারা কোনো মুমিন না। তাই বাবাজি আমি মূল্যবান সময় নষ্ট করতে চাই না, আমারও বক্তব্য করার অভ্যাস আছে। অনেকে বলে যে না আমি পারি না, না আমি করলে 2-4-5 ঘন্টা করলেও মনের স্বাদ মিটে না, আরো মনে লয় কইতেই কইতেই, কারণ এটা তো আমি কই না,
যখন আমি তার হয়ে যাই সে আমার হয়ে যাবে, আর আমার মধ্যে সেই নিজেই কথা বলবে। এইটা মুর্শিদের ধারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে কোরআন নাযিল হলেন, কেন আল্লাহ নিজে বলতে পারেন আল্লাহর মুখ আছে না? আল্লাহ বলে আমার মুখ থাকলেও আমার মুখে কথা বলি না, আমি করাইতে জানি করি না, আমি মনিব তোরা গোলাম, তোরা রে দিয়ে করাবো, তোরার মুখ দিয়ে আমি কথা বলবো, আমি নিজে বলি না। মাবুদ তোমার পর্দার আড়ালে আছে, যদি তালাশ করতে পারো তুমি পেয়ে যাবা, নগদ পেয়ে যাবা। বলে আল্লাহকে দেখার বস্তু না, আল্লাহ দেখা যায় না। আরে এমন গজব কথা কি মানুষ কয় নাকি, যে আমার পরম বন্ধু যার কাছ থেকে এসেছি, আমার যার কাছে যাব, যার কাছে আমার সব কিছু, তাকে আমি চিনবো না, তাকে দেখবো না, এখন যদি না দেখি পরে দেখবো, পরে দেখলে চিনবো তাকে? থাকতে যদি না পাই তরে মরলে আমার দরকার নাই, থাকতেই তো তোমার দেখা চাই। আর ওই দেখা দেখতে হলে আসো বাবা জাহাঙ্গীরের চরণ তলে, এবং বাবার আওলাদ যারা আছে, সানাল বাবা যে আছে, প্রেম হয় প্রেম ভক্তি দিয়ে ভালোবাসতে শিখুন, যারা বয়াত গ্রহণ করবেন তারা প্রস্তুতি হতে পারেন মিলাদের পরে হয়তো বাবা জানের কাছে বয়াত নিয়ে যান। ইমানদারের জন্য এবাদত, বেঈমানের কোনো এবাদত নাই। তাই আপনি ইমান হবে মুর্শিদ, তো মুর্শিদে যদি না ধরলেন আপনি এবাদত করবেন কিসে? গুলি যদি বন্ধুকে ভরেন টার্গেট করে পাখির গায়ে মারবেন, এখন বন্দুকের মাঝে গুলি ঠিক আছে, টার্গেট ঠিক আছে, পাখি থাকতে হবে, পাখির মাঝে গুলি চাললে গুলি গিয়া কাজ করবে, নাইলে তো পাখি যদি না থাকে বন্ধুকে তো গোলাবার নষ্ট হবে। পাখি নিরিখ নিরিখটাই তো শিরে মোকামের। মুর্শিদকে দেখে এবাদত করতে হবে, এবাদত দেখার বস্তু, এবাদত তৃপ্তি পাওয়ার বস্তু, জান্নাত দেখার বস্তু। আমি জান্নাত বুঝবো না কেন? শান্তিকেই তো জান্নাত বলে। আমি যখন সালাত করব আমার আত্মা তৃপ্তি হবে, আমার নয়ন দুটি ঠান্ডা হয়ে যাবে, দেহ চাকৃত, আত্মা যখন লাফাইতে লাফাইতে প্রেম সাগরে ডুব দিতে থাকবে, তখনই আল্লাহ রাসুল সব তোমার সামনে থাকবে। মানুষ কোথায় খুঁজো, কোথায় জীবন কাটাইতে চাও? ভুল পথে শুদ্ধ পথে আসো, শান্ত মাথায় কথা বললে যত কথা আছে বলতে থাকো। আর যদি অগ্রবিজয়ী হও তুমি লাঠি বেন্দা নিয়ে কথা কো, আমি তো বাবা পারবো না, ফকিরের তো শক্তি নাই, ফকির তো কাঙ্গাল, এই বলে সকলের চরণে ভক্তি রেখে কথা তো শেষ নেই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম, সকলের চরণ তলে ভক্তি রইল আমার। জয় গুরু, জয় বাবা জাহাঙ্গীর, জয় সানাল বাবা।